হ্যালো মুভি লাভার্স, রাইট নাও আমি আজ তোমাদের সাথে আরফিন শুভ এবং ঐশীর নতুন মুভি মিশন এক্সট্রিমের ফার্স্ট লুক নিয়ে আলোচনা করব। ওয়েল, মিশন এক্সট্রিমের ফার্স্ট লুক যখন প্রকাশ পেয়েছে তাহলে তো একটা রিভিউ দেওয়াই যাক। কেমন ছিল মিশন এক্সট্রিমের ফার্স্ট লুক, সে বিষয়টি নিয়েই বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটিতে। তবে বিস্তারিত বিষয় আলোচনা করার আগে একটি কথা বলছি, বিনোদন জগতের সকল আপডেট নিউজ জানতে হলে সাবস্ক্রাইব করুন অ্যাক্টরস গল্প। সো লেটস জাম্প ইনটু দ্য মেন গসিপ। মিশন এক্সট্রিম সিনেমাটি পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট তথা ঢাকা মেট্রোপলিটন পুলিশের সিটিটিসির কিছু শ্বাসবিরুদ্ধকর অভিযান থেকে অনুপ্রীত হয়ে নির্মাণ করা হচ্ছে। ওয়েল, মিশন এক্সট্রিম যে একটি পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমা হবে সেটা তো স্পষ্টই বোঝা যাচ্ছে। তাহলে এখন মিশন এক্সট্রিম মুভির লুক নিয়ে একটুখানি আলোচনা করা যাক। এই পোস্টারটিতে প্রথমে দেখা যাচ্ছে আরফিন শুভর হাতে একটা গান, পরনে টি শার্ট এবং তার উপরে পুলিশ জ্যাকেট। ঘাড়ের কাছে ওয়াকি টকি এবং চোখের দিকে তাকালেই বোঝা যাচ্ছে ক্ষিপ্ত টাইগার তার শিকারকে ফোকাস করছে। ওয়েল, আরফিন শুভর লুকটা তো বেশ ভালোই ছিল, তবে এই পোস্টারটির একটু উপরে লক্ষ্য করলেই দেখা যাবে গ্রে অ্যান্ড শ্যাডো লুকে তাসকিন রহমানকে। তাসকিনের এই লুকটি দেখেই বোঝা যাচ্ছে সকল অপকর্মের মাথায় হচ্ছেন তিনি। ওভারঅল খলনায়ক হিসেবে এই পোস্টারটিতে তাসকিনের লুকটাও বেশ আকর্ষণীয় ছিল। তবে এই পোস্টারটির বাম সাইডে একটু লক্ষ্য করলে দেখা যাচ্ছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম গ্রুপের দুজন সদস্যকে। ওভারঅল পোস্টারটির ফার্স্ট লুক বেশ ভালো ছিল, তবে এখন দেখার পালা আরফিন শুভর এই মুভিটি দর্শকদের মনে কতটা প্রভাব ফেলতে পারে। তবে এর আগেও 2017 সালের আরফিন শুভর ঢাকা অ্যাডাক্ট মুভিটি দর্শকদের খুব প্রভাব ফেলেছিল, যার ফলে আমরা আবার আরফিন শুভকে 2020-এ মিশন এক্সট্রিম ছবিতে পুলিশের ভূমিকায় দেখতে পাবো। সো ভিউয়ার্স, আরফিন শুভর এই লুকটি নিয়ে আপনার কোনো মতামত এবং আরফিন শুভর নতুন মুভি মিশন এক্সট্রিম নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ফর মোর আপডেটস।